খাবো মা, হরলিক্স খাবে বাবা? সত্যি সত্যি হরলিক্স খাবো মা, কি মজা কি মজা, আমার হরলিক্স খেতে খুব ইচ্ছা করে। ডাক্তারবাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি, কেমন? কি গো মা, তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে, এবার থেকে 10-20টা ঝি চাকর রাখো যে তোমার পান সেজে দেবে। হঠাৎ এই কথা বলছিস কেন? এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধার চেও না, যা বলবি সোজাসুজি বল। বড় লোকের দেখলি কি? রোজই তো শুনি বড় অভাব, টাকা নেই, সংসার চলছে না, এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। হরলিক্স? খাবো দিচ্ছি বাবা। ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি, অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো। জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা, ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে, তাই ওর বাবা ধার করে। থাক, ও সব কথা অনেক শুনেছি, ধরা পড়লেই ধার করেছি। নে লতু, তুলে নে হরলিক্সটা। শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে। ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে, নয়তো এর পরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও, কেমন? আইলো তু। ও দিদু, ও দিদু, দিদু আমাকে একটু হরলিক্স দাও না, খেতে খাবো। হরলিক্স খাবে? ওইখানে হরলিক্স পড়ে আছে, যা গিয়ে চেটে চেটে খা। মা, মা দিদু বলে হরলিক্সটা খেতে, ও শুয়ে পড়ে খেতে চেটে খেয়ে নেবো। কালে খাওয়া খাওয়া আর খাওয়া, মরতে পারিস না, মরতে পারিস না।